জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনে হাসপাতালে নেওয়া হলো ভারতে গ্রেফতার বাংলাদেশের অর্থ লোপাটকারী পিকে হালদারকে। ভারতে পিকের গ্রেফতারের বিষয়টি আজ হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ। হাজার কোটি টাকা আত্মসাত পাচারকারী পিকে হালদারকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের আর্থিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ইডি। তবে দ্বিতীয় দিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অসুস্থ বোধ করলে নিয়মিত চেক আপের জন্য পিকে হালদারকে নেওয়া হয় হাসপাতালে। এ সময় বাংলাদেশে ফেরার আকুতি জানান আর্থিক জালিয়াতিতে বহুমুখী প্রতিভার অধিকারী পিকে। ভারতে এত সম্পদ গড়ার পেছনে দেশের অর্থ পাচারকারীকে কে কে সহযোগিতা করেছে সে অনুসন্ধানেও নেমেছেন গোয়েন্দারা। বলা হচ্ছে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া এমন কর্মযজ্ঞ অসম্ভব। ভারতে গ্রেফতারের দুদিনের মাথায় সোমবার দেশের সর্বোচ্চ আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এতে সন্তোষ প্রকাশ করেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ভারত সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেন হাইকোর্ট। একই সাথে তাকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত রুলের শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করে সর্বোচ্চ আদালত। গেল শনিবার পশ্চিমবঙ্গের অশোকনগরের একটি বাড়ি থেকে পাঁচ সহযোগী সহ গ্রেফতার করা হয় পিকে হালদারকে। সাইদুল্লাহ, নিউজ ডেস্ক, দেশ টিভি।